১৬ই ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ১৩৮তম জন্ম এবং ৮৬তম মৃত্যুবার্ষিকী। দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণীতে বেগম রোকেয়ার আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। বেগম রোকেয়ার উল্লেখযোগ্য রচনাগুলো হল পিপাসা, মতিচুর, সুলতানার স্বপ্ন ও অবরোধবাসিনী। দিবসটি উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়, রোকেয়া ফোরাম সহ বিভিন্ন সংগঠন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, মিলাদ মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করেছে।